ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের এডিনালাইন সাইটেজ যে সিস্টেমটা আছে সেটা নিয়ে। সো এটার আগে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটা বলতে কি বোঝায়। সো আমরা জানি যে হরমোন এবং নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে, সো এই হরমোন এবং নিউরো ট্রান্সমিটার আমাদের যে সেল দেহের যে সেল বা টিস্যু, ওই সেল বা টিস্যুর অনেক ফাংশন নিয়ন্ত্রণ করে বা রেগুলেশন করে। কি বললাম যে হরমোন একটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, হরমোন এবং নিউরো ট্রান্সমিটার। এই হরমোন এবং নিউরো ট্রান্সমিটার কি করতেছে, আমাদের যে বডির বিভিন্ন সেল এবং টিস্যুর যে ফাংশন সেই ফাংশন গুলোকে রেগুলেশন করতেছে, বা কোনো কোনো জায়গায় একটা অংশকে স্টিমুলেট করতেছে এবং একটা অংশকে ইনহিবিট করতেছে। বাট এখানে কোয়েশ্চেনটা হলো যে এই হরমোন এবং নিউরো ট্রান্সমিটার এরা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করতেছে। সাপোজ ধরো এই এটা হচ্ছে একটা বাসা, খেয়াল করো, সাপোজ এটা হচ্ছে একটা বাসা এবং এটা হচ্ছে একটা বাসা, এই জায়গায় ভিতরে একটা টিভি আছে, সাপোজ ভিতরে একটা টিভি। সো এটা বাসা, ভিতরে একটা টিভি, এখন এইখানে হচ্ছে একটা অ্যান্টেনা, এখানে হচ্ছে একটা অ্যান্টেনা। এখন সাপোজ এইখান থেকে এখানে আরেকটা অ্যান্টেনা থেকে এইখান থেকে সংকেত প্রেরিত হচ্ছে, সাপোজ এখান থেকে সংকেত প্রেরিত হচ্ছে, সাপোজ এইখান থেকে, ওকে, সো এখান থেকে সংকেত প্রেরিত হচ্ছে। সো এই সংকেতটা যখন আসছে, খেয়াল করো এই সংকেতটা যখন আসতেছে, সো এই সংকেতটা যখন এইদিকে আসলো, এইদিকে যখন আসলো, এই অ্যান্টেনা এই সিগন্যালটাকে ধরলো, সিগন্যালটাকে ধরার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টিভিতে আমরা ছবি দেখতে পারতেছি বা এরকম শব্দ শুনতে পারতেছি। সো কোশ্চেন হলো যে এই সংকেতটা যখন আসলো, সংকেতটা আসার পর পরেই কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় আমরা ছবিটা পাচ্ছি না, কারণ বা এই সিগন্যালটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ছবি হিসেবে আসে নাই, এটা জাস্ট একটা তরঙ্গ আকারে আসছে বা তরঙ্গ আকারে আসছে। সো এই তরঙ্গটাকে তারপরে এইদিকে একটা ডিকোডার ছিল, এদিকে একটা ডিকোডার ছিল, সাপোজ এটা হচ্ছে একটা ডিকোডার, এই ডিকোডারটা কি করছে, এই তরঙ্গটাকে বা এই সিগন্যালটাকে সে এই আমাদের দেখার উপযোগী ছবিতে রূপান্তরিত করছে। সো আলটিমেটলি কি ঘটলো, এটা হচ্ছে যে এইখানে যে সিগন্যালটা দিল অর্থাৎ মেইন সিগন্যাল এবং এইদিকে যে মেইন যে কাজটা ঘটলো, সেই মেইন সিগন্যাল আর মেইন ফাংশন বা মেইন ইফেক্টের উপর মাঝখানে একটা কিছু কাজ করছে যেটা ডিকোডিং করছে এই সিগন্যালটাকে। সো এই যে এইটাকে এটাকে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, যেটা যে মেইন ইন্ট্রাসেলুলার ইমপ্যাক্ট আর মেইন সিগন্যালের মাঝখানে কাজ করে, মাঝখানে কাজ করে ওই সিগন্যালটাকে ডিকোড করে, ক্লিয়ার। সো এটাকে বলা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। সো এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ঠিক এইরকমই আমাদের যে সেলে যে আমাদের যে নিউরো ট্রান্সমিটার এবং হরমোনগুলো আছে, সেই নিউরো ট্রান্সমিটার এবং হরমোনগুলো ঠিক এইরকমই যখন সেলে আসে তখন সেলের মধ্যেও এরকম একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা কি করে ওই যে সিগন্যালটা, ইনিশিয়াল যে সিগন্যালটা আসলো সেই ইনিশিয়াল সিগন্যালটাকে কোষের যে অ্যাকচুয়ালি সেলের যে মেইন ফাংশন বা মেইন ফাংশনটা কি করতে হবে সেটা বোঝায় দেয়। সো ওই সিস্টেমটাকে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এবং বিভিন্ন ধরনের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, বাট জাস্ট মেটাবলিজমের জন্য আমাদের যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এডিনালাইল সাইক্লেজ সিস্টেম। সো অ্যাকচুয়ালি এডিনালাইল সাইক্লেজ হচ্ছে একটা মেমব্রেন প্রোটিন, এটা তো পড়ে যাচ্ছি, বাট আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে হরমোন এবং নিউরো ট্রান্সমিটারের কথাটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে হরমোন এবং নিউরো ট্রান্সমিটার কি করতেছে, সেল এবং টিস্যুর বিভিন্ন ফাংশন রেগুলেট করতেছে। সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, একটা হরমোন কিন্তু কোনো একটা নির্দিষ্ট সেলকেই সে রেগুলেট করতেছে, সাপোজ যখন ইনসুলিন আসতেছে তখন এটা শুধুমাত্র গ্লুকোজকে রেগুলেট করতেছে, ঠিক অন্য একটা যখন হরমোন আসতেছে প্যারাথাইরয়েড, থাইরয়েড হরমোন যখন আসতেছে তখন তারা আবার গ্লুকোজকে করতেছে না, তারা ক্যালসিয়ামকে করতেছে। দ্যাট মিনস এই যে প্রত্যেকটা যেই হরমোন বা প্রত্যেকটা নিউরো ট্রান্সমিটার আমাদের যেটা আছে, সে প্রত্যেকটা হরমোন এবং প্রত্যেকটা নিউরো ট্রান্সমিটার বিভিন্ন সেলের উপরে বিভিন্ন কাজ করতেছে। সো আমার কোশ্চেনটা হচ্ছে যখন এরা বিভিন্ন সেলের উপরে বিভিন্ন কাজ করতেছে কিভাবে, বা ইনসুলিনটাই কোন কারণে সবগুলো কাজ করতে পারলো না, ক্লিয়ার। তো এইটার আনসার হলো যে আমাদের যে সেল আছে, আমাদের যে টার্গেট সেল আছে, সেই টার্গেট সেলে বিভিন্ন মানে ডিফারেন্ট যেই সিগন্যালগুলো আছে, এক একটা সিগন্যালকে ধরার জন্য এক একটা রিসেপ্টর আছে। সো খেয়াল করো, সাপোজ ধরো এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল,
এটা হচ্ছে একটা সেল এই সেলটাতে এই সেলটাতে একটা রিসেপ্টর আছে খেয়াল করো এই সেলটাতে একটা রিসেপ্টর বি পাই এটা হচ্ছে একটা সেল খেয়াল করো এবং এই সেলটাতে আমি একটা রিসেপ্টর দেখি সাপোজ এটা হচ্ছে একটা রিসেপ্টর এবং এই রিসেপ্টরটা শুধুমাত্র ইনসুলিনকে ধরতে পারে খেয়াল করো এই রিসেপ্টরটা শুধুমাত্র ইনসুলিনকে ডিটেক্ট করতে পারে বা ইনসুলিনটাকে সে সিগন্যাল হিসেবে পায় সো এই সেলটাতে যেহেতু ইনসুলিনের রিসেপ্টর আছে সেহেতু এই সেলটা শুধুমাত্র ইনসুলিনের প্রতি সেন্সিটিভ এখন দেখো এই সেলটাতে যদি কোনো প্যারাথাইরয়েড হরমোনকে সেন্সিটিভ এটার যদি কোনো রিসেপ্টর না থাকে সাপোজ এটা হচ্ছে প্যারাথাইরয়েড রিসেপ্টর বাট এটা এটা হচ্ছে প্যারাথাইরয়েড রিসেপ্টর এটা হচ্ছে প্যারাথাইরয়েড রিসেপ্টর বাট এই রিসেপ্টরটা এই সেলটাতে এক্সিস্ট করে না তখন যেটা হবে সেটা হচ্ছে এই রিসেপ্টরের লেকিংসের কারণে কোন প্যারাথাইরয়েড হরমোন যদি এই সেলের দিকে আসে তবু আসার পরেও এই সেলে কাজ করতে পারবে না দেখিস কি বললাম সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেক সেল এই প্রত্যেক সেলে বা নির্দিষ্ট গ্রুপ অফ সেলসে কিছু নির্দিষ্ট রিসেপ্টর থাকে যে কারণে ওই সেলগুলোর উপরে কিছু নির্দিষ্ট পরিমাণ হরমোন এবং নির্দিষ্ট পরিমাণ নিউরো ট্রান্সমিটার কি করতে পারে কাজ করতে পারে অন্য হরমোন বা ওইটার ছাড়া অন্য কোনো হরমোন এটার উপরে কাজ করতে পারে না সো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন ফাংশন সেই বিভিন্ন ফাংশনটা ওভারলেপিং হয় না সাপোজ ইনসুলিন যদি এদিকেও কাজ করতো আবার যদি ওই এর উপরে কাজ করতো ক্যালসিয়াম রেগুলেশনের ক্ষেত্রেও কাজ করতো তখন দেখা যেত যে আমাদের যে বডির যে ফাংশনটা অর্থাৎ আমার দরকার হচ্ছে গ্লুকোজ রেগুলেট করা তো ওই সময় ক্যালসিয়ামের পরিমাণও ফ্লাকচুয়েশন করতেছে সো দেখা যেত যে দেহের প্রবলেম হচ্ছে দ্যাট মিন্স যেটা হলো সেটা হচ্ছে আমাদের সেলে কি থাকে নির্দিষ্ট পরিমাণ কিছু রিসেপ্টর থাকে যেগুলো নির্দিষ্ট পরিমাণ হরমোন বা নির্দিষ্ট হরমোন বা নির্দিষ্ট নিউরো ট্রান্সমিটারকে ডিটেক্ট করতে পারে এবং এইগুলোকে তারা যেটা করে সেটা হচ্ছে এইগুলোকে তারা সিগন্যাল রূপান্তরিত করে সেল উপযোগী এবং ওইটা কি করে ইন্টারসেলুলার যে অ্যাকশন সেই অ্যাকশনটাতে রূপান্তরিত হয় সো এই যে এই যখন একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার যখন সেলের মধ্যে আসলো তখন ব্যাপারটা হচ্ছে এই সেলের মধ্যে যখন হরমোন বা নিউরো ট্রান্সমিটারটা আসলো আমরা আগের ক্লাসেও পড়ছি বা ছোট থেকে পরে আসতেছি যে হরমোন এবং নিউরো ট্রান্সমিটার যে কাজটা করে সেটা হচ্ছে ওরা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন রেগুলেশনে সহায়তা করে বা রেগুলেট করে কোনো কিছুকে ইনহিবিট করে সো অ্যাকচুয়ালি এটা কিভাবে করে কোয়েশ্চনটা হচ্ছে অ্যাকচুয়ালিটা কিভাবে করে রেগুলেটিংটা কারণ আমরা বলতে জাস্ট যে ওইটা রেগুলেট করে বাট ওই রেগুলেট করার প্রক্রিয়াটা কি বা সিস্টেমটা কি সো ওই সিস্টেমটা বা ওই প্রক্রিয়াটা আমরা দেখবো হচ্ছে এডিনালাইল সাইক্লেস সিস্টেম সো আমি কি বললাম যে বিভিন্ন হরমোন বা নিউরো ট্রান্সমিটারকে ডিটেক্ট করার জন্য প্রত্যেকটা সেলে রিসেপ্টর থাকে এবং আমরা জানি যে ওই রিসেপ্টরগুলো হচ্ছে প্রোটিন বা এনজাইম ক্লিয়ার সো আমি যদি দেখি যে এডিনালাইল সাইক্লেস সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে সেটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে একটা সেল সাপোজ এটা হচ্ছে একটা সেল সেল মেমব্রেন ওকে সো এটা হচ্ছে একটা সেল মেমব্রেন এবং এই সেল মেমব্রেনের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সেল মেমব্রেনের মধ্যে ওই একটা রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরটার নাম হচ্ছে জি প্রোটিন কপার রিসেপ্টর সো এটাকে কোন কারণে জি প্রোটিন কপার রিসেপ্টর বলা হচ্ছে সেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এই জায়গায় যে রিসেপ্টরটা থাকে সেটার নাম হচ্ছে জি প্রোটিন কপার রিসেপ্টর সো জি প্রোটিন কপার রিসেপ্টরটার সিস্টেমটা হচ্ছে এইটা একটা অংশ বাইরের দিকে থাকে সো একটা অংশ বাইরের দিকে থাকে খেয়াল করো একটা অংশ বাইরের দিকে থাকে এবং এইটা যেটা করে সেটা হচ্ছে এইটা এই বরাবর সেভেন ফোল্ডিং অবস্থায় থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কি বললাম যে আমাদের যে সেল মেমব্রেন সেই সেল মেমব্রেনে একটা রিসেপ্টর আছে যে রিসেপ্টরটার নাম হচ্ছে জি প্রোটিন কপল রিসেপ্টর কোন কারণে জি প্রোটিন কপল রিসেপ্টর কারণ এরা অন্য একটা প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে যেই প্রোটিনের নাম হচ্ছে জি প্রোটিন এখন ওইটার নাম কোন কারণে জি প্রোটিন সেটা আমরা দেখাবো এবং ওই প্রোটিনটা হচ্ছে ট্রাইমেরিক প্রোটিন অর্থাৎ ওইটার তিনটা সাব ইউনিট থাকে একটা হচ্ছে বিটা একটা হচ্ছে গামা
এবং একটা হচ্ছে আলফা খেয়াল করো কি বললাম সো খেয়াল করো এখন এগুলোকে বলা হয় জি প্রোটিন এখন এগুলোকে কোন কারণে জি প্রোটিন বলা হয় কারণ হচ্ছে এরা জিডিপি অর্থাৎ গুয়ানোসিন ডাইফসফেটের সাথে অ্যাডজাস্ট থাকে এই কারণে এই প্রোটিনটাকে বলা হচ্ছে জি প্রোটিন আর এই প্রোটিনটার সাথে যেহেতু এই রিসেপ্টরটা সম্পর্কিত সো এই রিসেপ্টরটাকে বলা হচ্ছে জি প্রোটিন কপলড রিসেপ্টর ক্লিয়ার এবং এটা হচ্ছে সেভেন ফোল্ডিং থাকে এটার একটা অংশ হচ্ছে সেলের বাইরে এবং একটা অংশ হচ্ছে সেলের ভিতরে থাকে ক্লিয়ার সো যখন একটা এক্সট্রা সেলুলার সিগন্যাল আসবে অর্থাৎ যখন একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার এদিকে আসবে অ্যাকচুয়ালি কি ঘটবে এই জায়গায় সেটা আমরা দেখবো এবং এই সেলের মধ্যে একটা প্রোটিন থাকে বা একটা অ্যানজাইম থাকে মেমব্রেনাস যে এটা থাকে সেটা হচ্ছে এডিনালাইল সাইক্লেস সো এই এডিনালাইল সাইক্লেসটাকে আমি এই জায়গায় দেখাবো এডিনালাইল সাইক্লেস এবং এই এডিনালাইল সাইক্লেস যেটা করতে পারে সেই এডিনালাইল সাইক্লেস হচ্ছে আমাদের যে এটিপি আছে সেই এটিপি কে সাইক্লিক এএমপি তে রূপান্তরিত করতে পারে বাট এটা যতক্ষণ পর্যন্ত স্টিমুলেশন না পাবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের যে এটিপি আছে সেই এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করতে পারবে না সো অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা ঘটবে সেটা হচ্ছে এটা হচ্ছে জি প্রোটিন কপলড রিসেপ্টর আমি আগে বলছি কোন কারণে জি প্রোটিন কপলড রিসেপ্টর কারণ এরা হচ্ছে জি প্রোটিনের সাথে রিলেটেড কোন কারণে জি প্রোটিনের সাথে রিলেটেড কারণ এরা হচ্ছে জিটিপি এর সাথে অ্যাডজাস্ট থাকে সো এটা হচ্ছে জি প্রোটিন কপলড রিসেপ্টর এই জায়গায় যখন একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার আসবে খেয়াল করো যখন একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার আসবে তখন এই যেই এটা আছে যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটা একটা কনফরমেশন চেঞ্জ ঘটবে এবং চেঞ্জটা ঘটার কারণে যেটা হবে সেটা হচ্ছে এটার মধ্যে যখন এই নিউরো ট্রান্সমিটার বা এটা আসলো এটা কি করবে এটাকে ধরবে অর্থাৎ জি প্রোটিনটার খেয়াল করো এটার একটা এক্সট্রা সেলুলার পার্ট ছিল এবং এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার পার্টে আমরা হাতের মতো একটা অংশ দেখতে পাচ্ছি এবং এটা যেটা করবে সেটা হচ্ছে এটা জি প্রোটিনটাকে ধরবে খেয়াল করো সো এইটা যখন এই জি প্রোটিনটাকে ধরবে খেয়াল করো সাপোজ আমি দেখাইলাম যে এদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে যে এটা যখন জি প্রোটিনকে ধরবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে জিডিপিটা এখানে অ্যাড্রেস ছিল সেই জিডিপিটাকে জিটিপি সরায় দিবে খেয়াল করো এদিকে হচ্ছে জিটিপি এবং জিটিপি অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট যেটা করবে সেটা হচ্ছে এই জিডিপি কে সরায় দিবে এবং এই জিডিপি কে সরানোর পরে এই জিডিপি কে সরানোর পরে এই জিডিপি এর পজিশনে এই জিডিপিটা বৈশা পড়বে দ্যাট মিন্স আলটিমেটলি কি ঘটলো আমি বললাম যে একটা যখন হরমোন বা নিউরো ট্রান্সমিটার জি কপল প্রোটিন রিসেপ্টর আসলো এইটা আর আমাদের যে জি প্রোটিন আছে সেটার মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ হলো এবং এই চেঞ্জের কারণে যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় যে জিডিপিটা ছিল গুয়ানোসিন ডাইফসফেট এই গুয়ানোসিন ডাইফসফেটটাকে গুয়ানোসিন ট্রাইফসফেট সরায় দিল ক্লিয়ার এবং এই এই প্রতিষ্ঠানে এখন যেটা বসা পড়বে সেটা হচ্ছে জিটিপি সেটা হচ্ছে জিটিপি খেয়াল করো সেটা হচ্ছে জিটিপি সো এই জিটিপিটা যেটা করবে সেটা হচ্ছে জিডিপি থেকে জিটিপি এর এনার্জি বেশি আমরা যদি একটু চিন্তা করি কারণ জিটিপি হচ্ছে গুয়ানোসিন ডাইফসফেট এবং জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট সো আমরা যদি দেখি যে আমাদের যে যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আছে সেই কেমিক্যাল সাবস্টেন্সে যে ফসফেট বন্ড গুলো থাকে সেগুলোতে এনার্জি থাকে খেয়াল করো সাপোজ আমি যদি বিষয়টা এইভাবে দেখানোর চেষ্টা করি সাপোজ এটা হচ্ছে একটা সাপোজ গুয়ানোসিন এরকম সো এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় ফসফেট থাকে আমি এটাকে পি আকারে লিখতাম সো প্রত্যেকটা জায়গায় ফসফেট থাকে যখন দুইটা ফসফেট থাকতেছে তখন সেটাকে বলতেছি গুয়ানোসিন ডাইফসফেট এবং আমি একটু ট্রিক টু ওয়াইতে দেখানোর চেষ্টা করব যে এদের মধ্যে এই জায়গায় সাপোজ এনার্জি থাকে আমি এটা সূর্যের মতো আঁকার চেষ্টা করলাম এই জায়গায় এনার্জি থাকে সো আমি যখন আরেকটা ফসফেট বন্ডকে দিব এই জায়গায় সাপোজ আমি যখন আরেকটা ফসফেট বন্ডকে এই জায়গায় দিচ্ছি তখন এটার মধ্যে অবশ্যই শক্তি থাকবে দ্যাট মিন্স আগে যদি শক্তির পরিমাণ ছিল 2 এখন এনার্জির পরিমাণ হচ্ছে 3 অর্থাৎ এই জিডিপি থেকে জিডিপি তে এনার্জির পরিমাণটা বেশি সো তুমি আমি যদি এই জিটিপি থেকে খেয়াল করো আমি এটা হচ্ছে জিটিপি এবং এই জিটিপি থেকে যদি আমি কোন একটা ফসফেট গ্রুপকে সরাই নিই অর্থাৎ যদি আমি বিয়ার করি সাপোজ যদি বিয়ার করি তখন দেখবো আমরা হচ্ছে এই জায়গায় ফ্রি এনার্জি পাচ্ছি ক্লিয়ার
ওটা হচ্ছে ঠিক এরকম আমি সামনে এটিপি এর ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের যখন কোনো সেলের জন্য এনার্জি প্রয়োজন তখন এটিপি কিভাবে কাজটা করে ক্লিয়ার সো এই জায়গায় যখন জিটিপি আসলো খেয়াল করো সো এই জিটিপিতে এনার্জির পরিমাণ বেশি কারণ কি এইদিকে ফসফেটের পরিমাণটাও বেশি সো আমরা জানি যে ফসফেট বন্ডগুলো কি করে এনার্জি তারা ইয়া করে সো এই জিটিপিটা যেটা করবে সেটা হচ্ছে এই জিটিপির শক্তির কারণে বা এই জিটিপির এনার্জির কারণে এদিকে যে আলফা পোর্শনটা ছিল অর্থাৎ প্রাইমারিক প্রোটিনের তিনটা পার্ট ছিল একটা হচ্ছে বিটা একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে আলফা সো এই আলফাটা এই বিটা আর গামা থেকে ডিটাচড হয়ে যাবে সো আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে এটা আলফাটা এটা থেকে ডিটাচড হয়ে যাবে সো এটাকে আমি ডিটাচড অবস্থায় দেখাচ্ছি এটা হচ্ছে আলফা এটা হচ্ছে আলফা এটার সাথে যেটা সংযুক্ত সেটা হচ্ছে জিটিপি আলফার সাথে এটা হচ্ছে জিটিপি এখন দেখ সো এইটা যেটা করবে সেটা হচ্ছে এই আলফা এই জিটিপি কে নিয়ে এডিনালাইল সাইক্লেজের কাছে যাবে এডিনালাইল সাইক্লেজের কাছে যাবে এবং আমি এইটার সাথে এটার জাস্ট কাছে না জাস্ট আমি একটু সংযোগ দেখায় দিচ্ছি বাট ইন্টারঅ্যাক্ট করবে ক্লিয়ার সো যখন গেল এই আলফাটা আলফা পোর্শনটা যখন জিটিপি কে নিয়ে এইদিকে গেল আমরা যদি জিটিপি স্ট্রাকচার দিকে একটু খেয়াল করি জিটিপি স্ট্রাকচার হচ্ছে এইটার মধ্যে তিনটা ফসফেট আছে এবং প্রতি ফসফেট যে বন্ড সেই ফসফেট বন্ডে এনার্জি এক্সিস্ট করতেছে সো এই এডিনালাইন সাইক্লেস এটা নাম হচ্ছে এডিনালাইন সাইক্লেস আমি লিখলাম এসি এডিনালাইন সাইক্লেস সো এই এডিনালাইন সাইক্লেস যেটা করবে সেটা হচ্ছে এডিনালাইন সাইক্লেস তখন এই জিটিপি এর একটা ফসফেট থেকে শক্তি নিতে থাকবে এনার্জি নিতে থাকবে এবং ওইটাকে কাজে লাগিয়ে সে যেটা করবে সেটা হচ্ছে এটিপি কে খেয়াল করো এটিপি কে এটা হচ্ছে এটিপি এটিপি কে এএমপি এটাকে বলবো সাইক্লিক এএমপি থ্রি ফাইভ গুয়ানোসিন মনোফসফেট কি যেন একটা ছিল আচ্ছা সাইক্লিক এমপি এডিনোসাইন মনোফসফেট আর হচ্ছে পাইরোফসফেটে রূপান্তরিত করবে কনভার্ট করবে ক্লিয়ার তাহলে আমরা কি পাইলাম সেটা হচ্ছে যে যখন এই আলফা পোর্শনটা জি প্রোটিনের আলফা পোর্শনটা যখন জিটিপি কে নিয়ে এই এডিনালাইল সাইক্লেজের কাছে গেল তখন এডিনালাইল সাইক্লেজ কি করলো এটিপি থেকে সাইক্লিক এএমপি অর্থাৎ সাইক্লিক এডিনোসাইন মনোফসফেট এবং পাইরোফসফেট তৈরি করলো ক্লিয়ার ওকে সো এখন যেটা হবে সেটা হচ্ছে এইদিকে যে সাইক্লিক এএমপিটা প্রোডিউস হয়েছে সেই সাইক্লিক এএমপিটা আমাদের যে ইন্ট্রাসেলুলার অ্যাকশন সেই অ্যাকশনে অংশগ্রহণ করবে এবং সেই অ্যাকশনে অংশগ্রহণ করার জন্য আমি জাস্ট এদিকে অন্য একটা চিত্র আঁকবো এবং ওইটাতে দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমাদের যে সাইক্লিক এএমপি সেটা কিভাবে কাজ করে সো ওইখানে যাওয়ার আগে আমি জাস্ট আবার একটু রিভাইজ দিতে চাই ব্যাপারটা সেটা হচ্ছে এই জায়গায় একটা জি প্রোটিন কপল রিসেপ্টর থাকে যেটা আমাদের হরমোন বা নিউরো ট্রান্সমিটারকে ডিটেক্ট করতে পারে এবং সেইটার কারণে যখন সে ডিটেক্ট করে তখন তার মধ্যে একটা কনফার্মেশনাল চেঞ্জ আসে সেই চেঞ্জটা যেটা করে সেটা হচ্ছে এইদিকে যে প্রাইমারিক প্রোটিনটা ছিল সেটার আলফা অংশের সাথে জিটিপি সংযুক্ত ছিল সেই জিটিপিটাকে সরায় দেয় এবং ওই জায়গায় ওইটা জিটিপি দ্বারা রিপ্লেস হয় যখন এটাতে জিটিপি আসে তখন ধরে নেয় ওইটাতে শক্তি বাড়লো মানে এটা চলতে পারে সো আলফা পোর্শনটা যেটা হয় সেটা হচ্ছে বিটা এবং গামা থেকে ছুটে যায় এবং সেটা চলে এবং সেটা যখন চলতে চলতে একটা সময় এডিনালাল সাইক্লেজের সাথে যখন তার সংযোগ ঘটে তখন সেটা এডিনালাল সাইক্লেজ স্টিমুলেট হয় এবং এডিনালাল সাইক্লেজ যেটা করে সেটা হচ্ছে এটিপি কে সাইক্লিক এএমপি এবং পাইরোফসফেটে কনভার্ট করে ক্লিয়ার সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন এই সাইক্লিক এএমপি ইন্টারসেলুলার অ্যাকশনে কাজ করবে সো এটার জন্য আমরা আলাদা একটা অ্যাক করার চেষ্টা করবো সাপোজ ধরো আমি কোন একটা রিয়াকশন দেখানোর চেষ্টা করবো যদি মেটাবলিজমে আমরা যে রিয়াকশন গুলো দেখি সেই রিয়াকশন গুলোর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনোটার ক্ষেত্রে এনার্জি প্রডিউস হচ্ছে আবার কোনোটার ক্ষেত্রে এনার্জি লস হচ্ছে ক্লিয়ার সো আমরা যদি দেখার একটু চেষ্টা করি যে সাপোজ ধরো এই জায়গায় হচ্ছে একটা রিয়াকশন ঘটবে এই জায়গা হচ্ছে একটা রিয়াকশন ঘটবে এই জায়গাটা একটা রিয়াকশন ঘটবে অর্থাৎ এই জায়গার রিয়াকশনের জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এনার্জি প্রয়োজন এবং আমি প্রথম থেকে এনার্জিটাকে এই রকম স্টার চিহ্ন আকারে দেখাচ্ছি আমি একটু বড় করে দেখাই এরকম স্টার চিহ্ন আকারে দেখাচ্ছি এনার্জিটাকে এরকম স্টার চিহ্ন আকারে দেখাচ্ছি অর্থাৎ এই যেই রিয়াকশনটা আছে সেই রিয়াকশনটাতে আমার কি দরকার একটা স্টার দরকার সাপোজ ক্লিয়ার সো আমরা যদি দেখি আমাদের যেই সেলুলার যে পোর্শনটা আছে এই সেলুলার পোর্শনে অনেক এটিপি আছে
সো ওই এটিপি গুলোর মধ্যে শক্তি থাকে এবং এটিপি কে আমরা বায়োলজিক্যাল কয়েন বলি কোন কারণে বায়োলজিক্যাল কয়েন সেটা এখন বুঝাচ্ছি এবং এটিপি অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে আমরা যদি একটু নিচের লেভেলে যাই সাপোজ ইন্টার বা ইন্টারনাল লেভেল থেকে যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি এটিপিটা কিভাবে কাজ করে সো খেয়াল করো আমরা ওই আলোক পর্যায়ের বিক্রিয়াটা জানি যে নাইনটেনে যেটা ছিল যে আলোক পর্যায়ের যে রিয়াকশন অর্থাৎ ওই রিয়াকশনে আমরা দেখছিলাম যে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে সংযুক্ত হয়ে এটিপিতে রূপান্তরিত হয়েছিল এবং ওই এটিপিটা যেটা করছিল সেটা হচ্ছে এটিপিটা বিভিন্ন সেলে আমাদের যেই এনার্জি সেই এনার্জিটা দিচ্ছিল সো এটা নিয়ে যদি আমি একটু চিন্তা করি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে আমি যদি দেখাবো যে এই সেলটাতে কি প্রয়োজন এনার্জি প্রয়োজন বা শক্তি প্রয়োজন এখন এটা কিভাবে আসতেছে সেটা একটু দেখার চেষ্টা করি খেয়াল করো সাপোজ এটা হচ্ছে একটা সূর্য সান এটা হচ্ছে একটা সান এবং এই জায়গায় আমাদের পাতার মধ্যে যেটা আছে আমি জাস্ট একটু গাছের উদাহরণটাতে বোঝানোর চেষ্টা করছি নাইনটিনে ছিল সো সেটার ক্ষেত্রে এই জায়গা হচ্ছে আমার এডিপি আছে আমরা আমরা জানি যে এডিনোসিন ডাইফসফেট মানে হচ্ছে এডিপি এডিনোসিন যেটা আসলে সেটা হচ্ছে এরকম একটা পাঁচ কার্বন বিশিষ্ট সুগার সেটার সাথে যখন এডিনিন সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো এডিনোসিন মানে পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার তার সাথে যখন এডিনিন সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো এডিনোসিন সো এই এডিনোসিনের সাথে যখন দুইটা ফসফেট থাকবে এনার্জি আছে বাট এরা খুব সহজে ডিটাচড হইতে চায় না এডিপি থেকে বাট আমরা এই জায়গায় বাইরে অর্থাৎ এই এডিপি এর বাইরে আমরা অন্য একটা ফসফেট দেখতে পাচ্ছি যেটা কি করবে যেটা এই সূর্য থেকে এনার্জি নিবে এখন দেখ এটা যদি সূর্য থেকে এনার্জি নিয়ে তখন দেখলাম যে এটা যখন সূর্য থেকে এনার্জি নিবে সে এনার্জিটা হচ্ছে এরকম এবং এইটা আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে এইটা এভাবে আসার পরে এডিপি এর ভিতরে ঢুকবে সো এডিপি এর ভিতরে যখন ঢুকবে তখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় দেখো এনার্জি সঞ্চিত হচ্ছে খেয়াল করো ভিতরে অর্থাৎ ভিতরে আমার এনার্জিটা এখন এক্সিস্ট করতেছে এই জায়গায় এনার্জি কি হচ্ছে স্টোরেজ হচ্ছে ক্লিয়ার সো এটিপি ফরমেশন ঘটলো এডিপি থেকে এটিপি ফরমেশনটা হলো সো এটা নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট যেহেতু এদিকে তিনটা ফসফেট এক্সিস্ট করতেছে এবং যদি আমার কোনো সেলে এনার্জির প্রয়োজন হয় তখন যেটা করবে সেটা হচ্ছে এই এটিপিটা এভাবে যাবে যাবে এই ফসফেটটাকে বের করে দিবে সো এটিপি যখন এই ফসফেটটাকে বের করে দিবে তখন এই ফসফেটটা বের হয়ে চলে আসবে সো এই ফসফেটটা যখন বের হয়ে চলে আসলো তখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফসফেটটার মধ্যে এই জায়গায় এনার্জি এক্সিস্ট করতেছে এবং এই ফসফেটটা যেটা করবে সেটা হচ্ছে এই ফসফেটটা সেলের ভিতরে ঢুকবে খেয়াল করো যখন এই ফসফেটটা সেলের ভিতরে ঢুকলো আমি আর এটাকে এই জায়গায় রাখলাম না এটাকে জাস্ট সেলের ভিতরে আমি দেখাচ্ছি ইনার পোর্শন অফ দ্য সেল ফসফেট এবং সেলের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেলের ভিতরে এই জায়গায় আমরা এনার্জি দেখতে পাচ্ছি এবং এই সেলটার যেহেতু এনার্জি প্রয়োজন সো এই সেলটা যেটা করবে সেটা হচ্ছে এই সেলটা ফসফেটের এই এনার্জিটাকে সে ইউটিলাইজ করবে এবং এনার্জিটাকে যখন ইউটিলাইজ করবে এনার্জি শেষ হয়ে গেল খেয়াল করো এই সেলটা ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে এনার্জি শেষ হয়ে গেল এবং এই সেলটা এখন যেটা করবে সেটা হচ্ছে এই সেলটা ফসফেটটাকে বের করে দিবে খেয়াল করো ফসফেটটাকে আবার বের করে দিবে অর্থাৎ এই জায়গায় আমরা একটা ফসফেট দেখতে পাচ্ছি এই জায়গা হচ্ছে ফসফেট এবং এই ফসফেটটার মধ্যে এখন কোনো এনার্জি এক্সিস্ট করতেছে না এবং আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন তো যেহেতু এই ফসফেটটা যেহেতু এদিকে চলে গেল তো এখন এক্সিস্ট করতেছে এডিপি অর্থাৎ এডিনোসিন ডাইফসফেট এক্সিস্ট করতেছে এডিপি
ক্লিয়ার সো দেখো এখন ধরো আবার সেলের জন্য যদি শক্তির প্রয়োজন হয় তখন যেটা করবে সেটা হচ্ছে এই ফসফেটটা আবার আমাদের সূর্যের কাছে যাবে এবং এই ফসফেটটা আবার শক্তি নিবে খেয়াল করো এই ফসফেটটা আবার শক্তি নিবে এই ফসফেটটা আবার শক্তি নিয়ে এডিপি এর ভিতরে ঢুকবে এটিপি তে কনভার্ট হবে ও এডিপি থেকে আবার ফসফেটটা সেলের ভিতরে ঢুকবে শক্তি দিবে আবার বের হয়ে আসবে শক্তি নিবে আবার শক্তি দিবে অর্থাৎ এদিকে এটিপিটা যেটা করতেছে সেটা হচ্ছে এটিপি একটা রিচার্জেবল ব্যাটারির মতো একটা কাজ করতেছে অর্থাৎ এইটা এটা হচ্ছে সাপোজ একটা সাবস্টেন্স এই সাবস্টেন্সটাকে সে রিচার্জ করতেছে কিভাবে সান থেকে সূর্য থেকে আমরা এই শক্তিটা অন্য যে কোনো একটা রিঅ্যাকশন থেকে পাইতে পারি যে রিঅ্যাকশনে এনার্জি প্রোডিউস হয় সো এটা যেটা করতেছে সেটা হচ্ছে এটা সান থেকে বা এখান থেকে শক্তি নিতেছে এবং শক্তিটাকে স্টোরেজ করতেছে এটিপিতে যখন শক্তির প্রয়োজন তখন এই ফসফেটটা এই সেলের ভিতরে যাচ্ছে এবং সেলের ভিতরে যাওয়ার পরে সেলে যেই পরিমাণ শক্তি দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ শক্তি সে সরবরাহ করতেছে সো এখন দেখো ঠিক এই ওয়াইটা যদি আমরা বুঝতে পারি যে এটিপি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটিপি অ্যাকচুয়ালি কিভাবে শক্তি যোগায় বা কিভাবে সেলের মধ্যে সে এনার্জি দিচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি এখন আমরা যাবো যে সাইক্লিক এএমপি অ্যাকচুয়ালি এই জায়গায় কি কাজটা করে খেয়াল করো আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমি আগে বলছিলাম যে ধরো এটা হচ্ছে একটা সেল এবং এই সেলের কোন একটা রিঅ্যাকশনের জন্য এই জায়গায় যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই জায়গায় এনার্জি প্রয়োজন এই জায়গায় সেলের এর জন্য এনার্জি প্রয়োজন এখন এনার্জি কোন জায়গায় আছে আমার সেলে যে এভেলেবল যে এটিপি আছে সেই এটিপিতে এনার্জি আছে এবং এটিপিতে কিভাবে এনার্জি আছে সেটাও আমি একটু ট্রিকি হয়তো দেখানোর চেষ্টা করছি সো এটা হচ্ছে এটিপি খেয়াল করো এটা হচ্ছে এটিপি এটা হচ্ছে এটিপি সো এটাতে একটা ফসফেট আরেকটা ফসফেট আরেকটা ফসফেট এনার্জি 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 এবং এই জায়গায় এডিনোসিন দিলাম এডিনোসিন ট্রাইফসফেট আমাদের সেলে এক্সিস্ট করতেছে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট এবং এই সেল থেকে আমাদের এই এই জায়গায় এনার্জি প্রয়োজন অর্থাৎ একটা স্টার্ট প্রয়োজন ক্লিয়ার সো দেখো এখন এইটা এইখান থেকে শক্তিটা ইচ্ছা করলেই এটিপি থেকে এখানে আমরা যদি নিয়ে যাই হয়ে যায় কিন্তু এনার্জি কিন্তু হয়েছে বাট এটা যেটা করবে সেটা হচ্ছে এইটা সে ইচ্ছে করলে এই ফসফেটটা এখান থেকে ছুটে এই সেলের ভিতরে ঢুকতে পারবে না সাপোজ ধরো তোমাকে বোঝানোর জন্য বলতেছি এটা হচ্ছে নদীর এই পার এটা হচ্ছে নদীর ওই পার সো খেয়াল করো এটা হচ্ছে নদীর একটা পার এটা হচ্ছে নদী আর একটা পার অর্থাৎ এটিপি বসে আছে নদীর এই পারে এবং সেল বসে আছে সাপোজ যেই জায়গায় আমার এনার্জি নিজের সেটা পড়ে আছে নদীর ওই পারে সো এই পিটা নৌকা ছাড়া ওইখানে যাইতে পারবে না সো এই ফসফেটটা একটা নৌকা দিয়ে ওই জায়গায় যাবে অর্থাৎ সেলের মধ্যে যাবে সো এই নদীটা পার হয়ে সেলের মধ্যে যাবে সো যেই ওই নৌকাটার নাম হচ্ছে সাপোজ প্রোটিন একটা প্রোটিন সাপোজ ওই নৌকাটা হচ্ছে একটা প্রোটিন ওই নৌকাটাকে আমি এইরকম ভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা নৌকা ক্লিয়ার সো এখন দেখো এখন এই নৌকাটা যদি ওই জায়গায় যাইতে হয় এই ফসফেটটাকে নিয়ে ফসফেটটাকে অবশ্যই কোনো একজন মানুষের সাপোজ ধরো একজন এইরকম ভাবে মাল ট্রান্সপোর্ট করতেছে একটা নদীর এই পার একটা নদীর ওই পার তখন যেটা করতে হবে ঠিক হচ্ছে সেরকম এই নৌকায় আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মালটাকে এই নৌকায় উঠাইতে হবে তাই না সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই পি খেয়াল করো এই পি যেটা করবে সেটা হচ্ছে এই পিটাকে এইদিকে তুলতে হবে বাট এই পিটাকে এইদিকে তুলতে গেলে একটা মানুষের প্রয়োজন সো সেই মানুষটা এখন এইদিকে আছে সাপোজ খেয়াল করো সেই মানুষটা হচ্ছে এইদিকে আছে সো এইটা হচ্ছে এই মানুষটা যে মানুষটা যেটা করতে পারবে সেটা হচ্ছে এই মানুষটা এই পিটাকে অর্থাৎ এই মালটাকে এই নৌকাতে উঠাইতে পারবে বাট এটা দুইটা হাত এরকম এখন এই মানুষটা ফসফেট থেকে উঠাইতে পারতো বাট এই মানুষের যে দুইটা হাত আছে অর্থাৎ যে দুইটা কাজ করবে বা ক্যাটালাইটিক ইউনিট এটা হচ্ছে একটা ক্যাটালাইটিক ইউনিট এটা হচ্ছে আরেকটা ক্যাটালাইটিক ইউনিট এইটা অন্য জায়গায় সংযুক্ত অর্থাৎ এইগুলোকে নাম দিলাম হচ্ছে রেগুলেটরি ইউনিট অর্থাৎ এখন এই দুইটা হাতের ফাংশন যে রেগুলেশন করতেছে সেটা হচ্ছে রেগুলেটরি ইউনিট বা এখন দেখো
যেহেতু তার হাতগুলো বন্ধ অর্থাৎ হাত দিয়ে সে অন্য দুইটা মাউন্ট ধরে রাখছে সো যে জিনিসপত্র অন্য দুইটা ধরে রাখছে বা এই অন্য দুইটা জিনিসপত্রকে সে এখন সে এই ফসফেটটাকে নৌকায় উঠাইতে পারছে না সো এটা করার জন্য এই জিনিসপত্রগুলোকে অর্থাৎ দুইটা রেগুলেটরি ইউনিটকে অবশ্যই মাথা থেকে নামানো দরকার যদি মাথা থেকে নামাইতে পারি তখন যেটা হবে সেটা এই দুইটা হাত ফ্রি হয়ে যাবে এবং এই দুইটা হাত যদি ফ্রি হয়ে যায় সে ফসফেটটাকে নৌকাতে উঠাইতে পারবে যদি যদি ফসফেটটাকে নৌকাতে উঠাইতে পারে তখন এই ফসফেটটা আস্তে আস্তে এই সেলের কাছ এই এই পর্যন্ত যাইতে পারবে যে জায়গায় এনার্জি প্রয়োজন এবং এই জায়গায় এনার্জি দিতে পারবে এখন দেখ এই পুরো প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটা আটকে আছে জাস্ট এই জায়গায় রেগুলেটরি ইউনিটের কারণে এই রেগুলেটরি ইউনিট এই যে ক্যাটালাইটিক ইউনিট আছে ওই দুই ক্যাটালাইটিক ইউনিটকে সে ব্যস্ত করে রাখছে বা বিজি করে রাখছে বা রেগুলেশন করতেছে ক্লিয়ার সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাডিনালাইন সাইক্লিস সাইক্লিক এএমপি প্রোডিউস করছিল অ্যাডিনালাইন সাইক্লিস যেটা প্রোডিউস করছিল সেটা হচ্ছে সাইক্লিক এএমপি অর্থাৎ সি এএমপি এখন এইটা জাস্ট এই প্রক্রিয়াটার মধ্যে কাজ করবে কিভাবে কাজ করবে খেয়াল করো এই সাইক্লিক এএমপি যেটা করে সেটা হচ্ছে এই দুইটা রেগুলেটরি ইউনিটকে অর্থাৎ এই ব্যক্তিটার মাথা থেকে যে জিনিসপত্র ছিল সেটাকে সরায় দিবে খেয়াল করো তো সাইক্লিক এএমপি যেটা করবে সেটা হচ্ছে সাইক্লিক এএমপি দুইটা রেগুলেটরি ইউনিট নিয়ে নিল যখন সাইক্লিক এএমপি দুইটা রেগুলেটরি ইউনিট নিয়ে নিল তখন যেটা থাকলো সেটা হচ্ছে সাইক্লিক এএমপি যখন দুইটা রেগুলেটরি ইউনিটকে নিয়ে নিল তখন তার দুইটা হাত ফ্রি যখন তার দুইটা হাত ফ্রি তখন সে দুইটা হাত দিয়ে একটা ফসফেট কে এদিক থেকে তুলে এই নৌকাতে দিয়ে দিল খেয়াল করো এই ফসফেটটা আর এখন এইখানে নাই এই ফসফেটটা যে জায়গা আছে সেটা হচ্ছে এই জায়গা আছে ফসফেটটা এবং এই জায়গায় এনার্জি এক্সিস্ট করতেছে খেয়াল করো সো এখন দেখ এখন যেটা করবে সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রোটিন সাবস্ট্রেট এটা হচ্ছে প্রোটিন সাবস্ট্রেট এখন এই প্রোটিন সাবস্ট্রেটটা একটা এদিকে একটা ফসফেট আসছে এবং এটাকে বলা হচ্ছে প্রোটিন ফসফোরাইলেটেড ঘটছে এই যে এই ব্যক্তিটা যে ব্যক্তিটা দুইটা ইউনিট ছিল হচ্ছে রেগুলেটরি ইউনিট ক্যাটালাইটিক ইউনিট এই ব্যক্তিটার নাম হচ্ছে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ কোন কারণে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ কোন কারণে বলতে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট কারণ যতক্ষণ পর্যন্ত সাইক্লিক এএমপি না আসতেছে ততক্ষণ পর্যন্ত তার রেগুলেটরি ইউনিটটাকে সে সরাইতে পারতেছে না সে কাজ করতে পারতেছে না কোন কারণে প্রোটিন কাইনেজ আমরা জানি যে যখন একটা ইউনিট থেকে বা একটা সাবস্ট্রেট থেকে একটা ফসফেটকে কোন একটা এনজাইম সরাবে একটা ফসফেটকে যদি বের করে তখন ওই এনজাইমটাকে বলা হবে কাইনেজ এনজাইম খেয়াল করো আমি যদি এই সাবস্ট্রেটটা থেকে একটা ফসফেট ছিল এই ফসফেটটাকে যদি আমি সরাইয়া দিই খেয়াল করো এই ফসফেটটাকে যদি আমি সরাইয়া দিই অর্থাৎ এইখানে ফসফেটকে সরাই দিলাম সো এই ক্ষেত্রে যদি এই এনজাইমটা কাজ করে এই এনজাইমটাকে বলা হবে কাইনেজ এনজাইম তার মানে কাইনেজ এনজাইম কি কাইনেজ এনজাইম হচ্ছে যে এনজাইমটা কোন একটা সাবস্ট্রেট থেকে ফসফেট গ্রুপটাকে ট্রান্সফার করে বা ফসফেট গ্রুপটাকে সরায় দেয় সেটাকে বলা হচ্ছে প্রোটিন কাইনেজ ক্লিয়ার সো এটা এই প্রোটিন কাইনেজ এটা হচ্ছে একটা এনজাইম প্রোটিন কাইনেজ কি করে সে একটা ফসফেটকে সরায় দেয় খেয়াল করো একটা ফসফেটকে এইখান থেকে এটিপি থেকে সে একটা প্রোটিন সাবস্ট্রেটে দিয়ে দিল সো এই যে সে প্রোটিন যেহেতু ফসফেটটাকে যেহেতু ট্রান্সফার করছে বা ফসফেটটাকে যেহেতু সরাইছে সো এই প্রোটিনটাকে আমরা বলতেছি প্রোটিন কাইনেজ এবং এটা যেহেতু সাইক্লিক এএমপি না আসা পর্যন্ত কাজ করতে পারে নাই তার মানে হচ্ছে সাইক্লিক এএমপির উপর ডিপেন্ডেন্ট সো এটাকে আমরা বলতেছি সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ ক্লিয়ার এবং দেখো এই প্রোটিন সাবস্ট্রেটটা এখন ফসফোলিটেড হইল সো এই প্রোটিন সাবস্ট্রেটটা যখন ফসফোলিটেড হইল তখন দেখো এটা হচ্ছে প্রোটিন সাবস্ট্রেট এটা এই বরাবর গেল এবং এই সেলে যেহেতু এনার্জি প্রয়োজন সে এই সেলে এখন সে এই ফসফেটটাকে দিয়ে দিল সরি ভিতরে থাকবে এরকম এটা হচ্ছে ফসফেট খেয়াল করো এই সেলে যেহেতু এনার্জি প্রয়োজন ছিল এই সেলে এখন সে এনার্জি ইউটিলাইজ করবে তার মানে অ্যাকচুয়ালি এই জায়গায় রিয়াকশনটা ঘটবে সো আমরা যদি দেখি যে এই ওভারঅল যে ইন্ট্রাসেলুলার যে রিয়াকশনটা ইন্ট্রাসেলুলার রিঅ্যাকশনটা ঘটার জন্য বা ইন্ট্রাসেলুলার যে অ্যাকশনটা সেই অ্যাকশনটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি কি করতে হয়েছে প্রথমত আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি প্রথমত আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমি জাস্ট একটু রিভাইজ করার চেষ্টা করব প্রথমত হচ্ছে এটা যদি আমাদের সেল মেমব্রেন হয় এই জায়গায় আমাদের একটা প্রোটিন ছিল এই জায়গায় জি প্রোটিন তিনটা ইউনিট ছিল এটা হচ্ছে আলফা বিটা গামা এটা জিডিপি এর সাথে রিলেটেড ছিল এদিকে ছিল হচ্ছে এডিনালাইন সাইক্লেস এটা ছিল এডিনালাইন সাইক্লেস যেটা হলো সেটা হচ্ছে খেয়াল করো পুরো প্রক্রিয়াটা যদি এখন আমি একটু সামারাইজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই জায়গায়
একটা প্রোটিন ছিল যে প্রোটিন নাম হচ্ছে জি প্রোটিন কপল্ড রিসেপ্টর কোন কারণে জি প্রোটিন কপল্ড রিসেপ্টর কারণ তারা একটা অন্য প্রোটিনের সাথে সংযুক্ত জি প্রোটিনটাকে বলা হচ্ছে জি প্রোটিন কোন কারণে এটাকে জি প্রোটিন বলা হচ্ছে কারণ এটা জিটিপি এর সাথে বা গুয়ানোসিন ডাইফসফেটের সাথে অলওয়েজ অ্যাটাচড থাকে সো এটা হচ্ছে জি প্রোটিন কপল্ড রিসেপ্টর যখন একটা হরমোন বা রিসেপ্টর এই নিউরোট্রান্সমিটার এই রিসেপ্টর আসলো তখন এটার মধ্যে কনফরমেশন চেঞ্জ হলো এবং এটা যেটা করলো সেটা হচ্ছে এই জিটিপিটাকে সাইক্লিক এএমপি এবং পাইরোফসফেট প্রোডাকশন করলো তো সাইক্লিক এএমপি কি করলো সাইক্লিক এএমপি এই জায়গায় সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজের উপরে কাজ করলো কিভাবে কাজ করলো সেই সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজের চারটা ইউনিট ছিল একটা হচ্ছে দুইটা রেগুলেটরি ইউনিট দুইটা ক্যাটালাইটিক ইউনিট সো ও দুইটা রেগুলেটরি ইউনিট কি সরায় দিল এবং শুধুমাত্র দুইটা ক্যাটালাইটিক ইউনিট থাকলো সো ক্যাটালাইটিক ইউনিটগুলো ফ্রি এবং এই ক্যাটালাইটিক ইউনিটগুলো এটিপি থেকে একটা ফসফেটকে তুলে প্রোটিন সাবস্ট্রেটে দিয়ে দিল এবং ওই প্রোটিন সাবস্ট্রেট কি করলো ওই প্রোটিন সাবস্ট্রেট গিয়ে যেই জায়গায় এনার্জি প্রয়োজন সেই জায়গায় এনার্জি সরবরাহ করলো তার মানে কি হলো অ্যাকচুয়ালি এই এই জায়গায় আমার যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটা অ্যাট লাস্ট এই জায়গায় কার্যকর হলো সো এই সিগন্যাল এবং এই কার্যকর হওয়ার মধ্যে যে প্রক্রিয়াটা অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট একটা ইন্টারমিডিয়েট একটা কনসিকোয়েন্স ঘটছে বা ক্যাসকেড অফ রিঅ্যাকশনস কিছু রিঅ্যাকশন ঘটছে ইন্টারমিডিয়েট সো বা সেকেন্ডারি কিছু রিঅ্যাকশন ঘটছে সো ওই সেকেন্ডারি রিঅ্যাকশনগুলোর যে সমন্বিত যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সেকেন্ড মানে ওই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম তার মানে আমাদের একটা ফার্স্ট মেসেজ ছিল এবং ফার্স্ট মেসেজটা অন্য একটা কাজ করবে সেই কাজটা করার মাঝখানে অন্যকে ওই মেসেজটাকে কনভার্ট করে দিস সেটাকে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম সাপোজ ধরো একজন বাংলাদেশিকে একজন জাপানে একটা মেসেজ দিল সো বাংলাদেশিটাকে যখন ওই মেসেজটা সাপোজ একটা দুঃখের খবর দিল বা স্যাডনেস এটার কারণে সে কান্না করবে সো এই কান্নাটা আসার আগে জাপানি ভাষাটা তো বুঝতে হবে তাই না সো এই জায়গায় ইন্টারপ্রেটার একজন মানুষ লাগবে যেই মানুষটা ওই জাপানি ভাষাটাকে ট্রান্সলেট করতে পারে ট্রান্সলেট করে তাকে বুঝাবে যে তোমার এই এইটা হয়েছে এই কারণে এখন তোমাকে কান্না করতে হবে সো দেখো কান্না যে সে করবে সেটা করার আগে কিন্তু অন্য অন্য একজন কেউ কে ওই সিগন্যালটাকে কিন্তু ট্রান্স মানে কি বলবো মানে অন্য সিগন্যালটাকে রূপান্তর করতে হয়েছে সো ওই যে মানুষটা অর্থাৎ দুভাষী যে মানুষটা যেটা জাপানি ভাষাটাকে বাংলা ভাষায় ট্রান্সফার করে দিল বা বাংলা ভাষায় কনভার্ট করে দিল ওই ব্যক্তিটা হচ্ছে সেকেন্ডারি মেসেজ সিস্টেম অর্থাৎ যে সংকেতটা তোমার কাছে আসছিল সেই সংকেতটা একেবারে পুরোপুরি ক্লিয়ার ছিল না সেটাকে অন্য কোনো একটা সিস্টেম সেটাকে ক্লিয়ার করে দিল এবং তোমার বোধগম্য করে দিল সো ওই সিস্টেমটাকে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ক্লিয়ার সো আমরা সামনে মেটাবলিজমের অন্যান্য রিয়াকশনগুলো করবো এবং এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট সামনে আমাদের অনেক কিছু বোঝার জন্য ক্লিয়ার থ্যাংকস